মোহাম্মদ রফিক আহমদী ভাইয়ের প্রশ্ন হইল, তান একজন মেয়ে পছন্দ আসলো বিয়া করতা, কিন্তু বাবা মায়ের নাম আনিয়া অন্য জায়গায় বিয়া করাইছেন, আর তান স্ত্রীর এখন যে নতুন বিবাহ হয়েছে স্ত্রীর স্বভাব ভালো না, তাইন খুব বিপদের মধ্যে আছেন, এখন তাই কি নিজে ইচ্ছা করছিলা যেন শাদী করতে, এখানে ফার্সিন না বাবা মায় মানছিল না, কিন্তু বাবা মার কসুরি আছে, বাবা মার কসুরি তাহলে আওলাদ বালি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আওলাদে পাত্রী দেখতো, পাত্রি পছন্দ করি আওলাদে আনত, অমিন আয়াতিহি আল্লাহ পাকর নিশানি থেকে এক নিশানি হয়ে তাহলো আল্লাহ জুটে ফায়দা করে দিস, স্বামী স্ত্রী ফায়দা করে দিস, আবার আল্লাহ পাকে মাওয়াদ্দাতাম রাহমাও কইতে আছে, এর মাঝখানে মহব্বত জুড়িয়ে দিছি, অন্যা লিবাসুল্লা কুম্মান তুম লিবাসুল্লা কুন্না, মর্দার আওরতরে একে অন্যরে আল্লাহ পাকে লেবাস বলিয়া কইতে, পোশাক বলিয়া কইতে, ইন মা বাপর দখল দেওয়াটা অনত জুলুম হয়েছে, যারা মা বাপে দখল আন্দাজে করছেন নিজর পাত্রর নিজর ছেলের পছন্দিদা জায়গা থেকে না আনিয়া তানতানর পছন্দিদা জায়গা থেকে আনছর, সাদির হুকুম শরীয়তে তানতানটে দিছে না, সাদির হুকুম দিছে একজন ছেলেরে, সাদির হুকুম দেওয়া হয়েছে একজন মেয়েরে, যে ছেলে মেয়েলিয়া খাইতো পছন্দ করি আনতো তার পছন্দিদা হিসাবে চলতো, আপনারা মাঝখানইন ফর্দা বনি গেছেন, আর এই ছেলে আপনারা ইজ্জত রাখি দিয়ে যাইছে, এর কারণে আপনারা ছেলে লগে জুলুম করছেন, এখন এই ছেলের ছেলের ভবিষ্যৎ যে অন্ধকার, পাত্রী বালা নাই বা স্বভাব বালা নাই বা এই পাত্রী দিয়া তার চলতো নাই, এখন আপনারা দায়ী বন্ত্রা, এর কারণে আওলাদ বড় হওয়ার পরে আওলাদর চয়েস হইতো আর আপনার চয়েস তো নিশ্চয় দুই নম্বর রইত, প্রথম নম্বর চয়েস আওলাদর রইত, এখন এন ভবিষ্যৎ যে হিসাবে অন্ধকার হয়েছে আপনারা ছেলের, আপনারা এই ছেলের লগে মিলুক কুয়া, এই ছেলের পরামর্শ দেখুয়া, আর যদি ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যায় গিয়া, সে আপনারা এই পরামর্শ এখন দিন না কেন, বলি তুমি অন্ধকারের দিকে যারাই গিয়া মর যত টাকা লাগে আমরা দিমু, জেলা লাগে আমরা একটা সমস্যার সমাধান করবো, তোমার পছন্দিদা যে আছে তুমি আনিলাও বা অন্য খানো তুমি সাদিও করিলাও, এখন আপনারা মা বাপি হিসাবে দায়ী বনলা, আর আপনারা আপনারা ছেলে আর ছেলের বিভিন্নকে আপনারা মিলুকা মিলিয়ে একটা সুপরামর্শ আনবেন। শহীদ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল, দাওয়াতি মেহমানদের মেহমানদারি হলে স্বভাব বেশি হইব নি না আনা দাওয়াতি মেহমানের, দাওয়াতি যে মেহমান আনা হইছে এ তো আপনার লাগি এখন মেহমানদারি করা ওয়াজিব, আপনার কারণে মেহমানদারি করাও এখন ওয়াজিব, এর লাগি দাওয়াতির মেহমানদারি যতখানে ইজ্জত দেওয়া লাগে আপনি ইজ্জত দিবা, আর মেহমান নমাজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ করে করতা, ইহা তো কে হুদ খ্রিস্টান মুশ্রিক মুনাফিক তারও আল্লাহ নবী মেহমানদারি করছে, দুই নম্বর মাস যে আপনার ইন কিছু আনা দাওয়াতি আইস, আনা দাওয়াতি যে আইসে এও আপনি শুক্রিয়া দেয়া করবা, যে আমার দাওয়াত ব্যতীত আর মানুষ আইস তানেও আপনি অন্ততে হইবা বলিয়া, ভাই আপনারা দাওয়াত দিছিলাম না হয়তো আমার কোনো ভুলের কারণে বা আমি মজবুরি বা সময় দিবা ইয়াদ হইছে না, আপনি আইসন বহুত শুক্রিয়া, আপনি আমার মেহমান, এর কারণে আপনিও বাব্বা না দিল কোনো দুর্বলতা আনবা না যে আমি আনা দাওয়াতে আইছি, আপনার দিলর মধ্যে দাওয়াতি যে এর গুরুত্ব তো বেশি দিবা আর আনা দাওয়াতি যে আছে এনও গুরুত্ব দিবা, কিন্তু বুঝার মধ্যে পার্থক্য কোন তারা হবা না, বলে দাওয়াতি জানে খুব ইজ্জত দিয়ার আর যে দাওয়াতি না এনে বেজ্জত করে ইলা করবা না, আপনার দিলর হইতো যে আমি দাওয়াত দিছি হিসাবে যাই নাই শুনেন তো ইজ্জত বেশি এনে আমি মেহমান নবাজি করাও লাগবো, হেনও কর্তা জেনে দাওয়াত দিছই না, আর জানে দাওয়াত দিছই না এন যদি জাসিয়া আইসন জানিয়েন না কি তরিকার প্রশ্ন, যদি এন জাসিয়া আইসন তেতান আওয়াহানো মুনাসিব নাই, এমনে কোনো দাওয়াতির লগে আনা দাওয়াতি আইসন ওখান হইয়ার মুনাসিব নাই, যেহেতু দাওয়াতি নাই যেন এন তো দাওয়াত যাই জান গেছে যাইন দাওয়াত পাইছেন এনে তো কইতেন আনি সমাজ হন যে আমার তো কোনো দাওয়াত না আমি কিলা দিতাম, কারণ মাস্টার কিতা বলে হইন এক দাওয়াতি মেহমান দে দাওয়াত দেওয়ার পরে এই দাওয়াত খাইবা তাইন অন্যজন দে আনা ইজাজত ব্যতীত খাওয়ানি যাইজ নাই, ইহাতকে কিছু কিতা বলে হন যে একটা মেকুর যদি গড় থাকে এই মেকুরি মালিকর যদি থাকে আপনি দাওয়াতি মেহমান আইসন মেকুর তো আর দাওয়াত নাই আপনার তরফ থেকে দেবো হয়েছে না, আপনি এই মেকুর দিয়ে খানি মন তো দিতা না মালিকর ইজাজত ব্যতীত, এই হিসাবে এই দাওয়াতি মেহমানের লগে ঘর দাওয়াতি যেই নাইসন এই কোন আর কিলা আইসন জানিয়ান না এনাওয়াটা মুনাসিব নাই, এন আগে
দাওয়াত পাইছো এনে যোগাযোগ করিয়া হইতে আসি যে আমিও যাইতাম, আমার ইজাজত আছে ওলা ইজাজত লইয়া আইবা। এর কারণে বহুত সময় মানুষের 10 জনের খানি তৈয়ার করছে, আপনি আরো 5 জন 7 জন ওবার লইয়া আইছেন, 17 জন 18 জন 20 জন হয়ে গেছে। মানে আপনি নিজে আন্দাজ করুক যে মানুষে আপনার মেহমানদারি করবো, দাওয়াত দিছে তো জানেন মানুষ 8-10 জন আইবা, আপনি আরো 5-7 জন কি অ্যাক্সেস লইয়া আইলা। আর যদি হেন লইয়া আইসই না, এরিয়ার মানুষে বুঝা লাগবো যে এই বাড়িতে 8-10 জনের দাওয়াত, আমার কোনো দাওয়াত নাই, আমি কিলা দাওয়াত খানো যাইতাম, এক মাইশে 8-10 জন আয়োজন করবো, আমি আরো 5-7 জন গাঁও থেকে মহল্লা থেকে যাই মুগিয়া, অর্থাৎ দিকে মুনাসিব রাখবা, একটা রে আয়ত করবা, মাইশের তকলিফ দিবা না, বেহুদা মহিলা হলরে আর পুরুষ হলরে আপনারা পরিশান মানাইবা না।